আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হলাম আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে ডিম আর পটল দিয়ে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটি অনেকেরই অজানা আর এই রেসিপিটি দিয়ে এক প্লেট গরম গরম ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে একই রকম পটল রান্না খেতে কিন্তু ভালো লাগে না সব সময় তো একটু ভিন্ন রকম করে রান্না করলে খাওয়ার চাহিদাটাও বেড়ে যায় এবং সবাই খুব পছন্দ করবে তো এখানে আমি একটি ডিম নিয়েছি ডিমটা ফাটিয়ে এক সাইডে রেখে দিলাম আর এখানে চারটা বড়ো সাইজের পটল আমি এভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি কিছুটা খোসা রেখে দিয়েছি কিছুটা খোসা কেটে নিয়েছি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা চাকু দিয়ে এইভাবে করে মাছ বরাবর ফালি করে নিতে হবে ঠিক এভাবেই একঘেয়েমি তরকারি খেতে কিন্তু কারোরই ভালো লাগে না তো তরকারির ভিতরে একটু ভিন্নতা আসলে খাওয়ার চাহিদাটাও কিন্তু বেড়ে যায় তো আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো আমি এভাবে কেটে নিয়েছি এখন পটলের ভিতরে যে দানাগুলো আছে সেগুলো একটা চামচের সাহায্যে আলতো করে এভাবে বের করে নিতে হবে খেয়াল রাখবেন যাতে পটলটা না ভেঙে যায় তো এভাবে এগুলো উঠিয়ে নিচ্ছি আর এই দানাগুলোও কিন্তু ফেলে দেব না এগুলাও আমাদের কাজে লাগবে তো এই জন্য এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি তো এইভাবে সম্পূর্ণ পটল থেকে দানাগুলো আলাদা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন সেই ডিমটা নিয়ে নিলাম তো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি আপনারা ছেলে আরও কুচি করে দিয়ে নিতে পারেন অথবা মরিচের গুঁড়াও এখানে দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই রেসিপিটি অনেকেই হয়তো বা জানেন আবার অনেকেই জানেন না তো তারা যারা জানেন না আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে বা যারা নতুন রাঁধুনি তাদেরও অনেক উপকারে আসবে এখন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে আর আমরা যে পটলের দানাগুলা বের করে নিয়েছিলাম সেইগুলো এখন হাত দিয়ে একটু ভেঙে ভেঙে এই ডিমের মিশ্রণের ভিতরে দিয়ে দেবো হাত দিয়ে ভেঙে ভেঙে এভাবে দিয়ে দিতে হবে আপনারা চাইলে এর ভিতরে পেঁয়াজও দিয়ে নিতে পারেন দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা মেশানো হয়ে গিয়েছে এখন আমি এক সাইডে রেখে চুলার পরে চলে যাচ্ছি তো চুলোর ওপরে একটি কড়াই বসিয়ে দিয়ে এখানে তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেলটা গরম হয়ে গেলে সেই পটলগুলা কেটে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর চুলা রাসটা লোতে রেখে এগুলাকে ভেজে নিতে হবে এখন যে আমরা ডিমের মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণটি একটা চামচের সাহায্যে এইভাবে পটলের উপরে দিয়ে দিতে হবে কিছুটা অংশ নিচেই পড়ে যাবে এতে কোনো সমস্যা নেই ভাজার পরে এটা ঠিক হয়ে যাবে তো এইভাবে আমি কিছুক্ষণ রেখে ভেজে নিচ্ছি তো একবার যখন হয়ে যাবে তখন এভাবে আলতো করে উল্টিয়ে পালটিয়ে এগুলাকে ভেজে নিতে হবে একেবারে লাল করে ফেলার দরকার নেই কিছুটা ভাজা হলেই কিন্তু চলবে এখন নিচের পাশটা হয়ে গেলে তারপরে আমি সম্পূর্ণ উঠিয়ে নেব তো নিচের পাশটাও কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি তো সম্পূর্ণ বটলটা আমি উঠিয়ে নিয়েছি এখন একই করার ভিতরে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন এখন পেঁয়াজটাকে হালকা ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি দুইটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো একটু ভেজে নেব তারপরে এখানে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ লবণ মরিচ এগুলো আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নেবেন এখন এভাবে সবগুলো একটু মিশিয়ে নিয়ে হালকা একটু ভেজে তারপরে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এই মশলাটা কষিয়ে নেব এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে মশলাটা কষিয়ে নেব আপনারা যদি চান এখানে কিছুটা টমেটো সস দিতে পারেন তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে আর আমি টমেটোগুলা কিন্তু পুরোপুরি একেবারে গলিয়ে নিইনি নি কিছুটা আস্ত আস্ত আছে আমি এভাবেই রেখে দেব আপনারা চাইলে পুরোপুরি গলিয়ে নিতে পারেন এখন এখানে আমি এক কাপের থেকে একটু বেশি পানি দিচ্ছি পানিটা আপনারা পটলটা কতক্ষণ সিদ্ধ হতে লাগবে সেই অনুযায়ী এখানে পানিটা কম বেশ করে দিয়ে নেবেন যখন এটা বলক চলে আসবে তখন সেই পটলগুলো এর ভিতরে আমি দিয়ে দেব পটলগুলো দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে এভাবেই আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য চার মিনিট পরে ফিরে আসলাম এখন একটু মিশিয়ে দিচ্ছি আর এটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না যেহেতু আমরা প্রথমে সিদ্ধ করে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি চারটা কাঁচামরিচ আর সামান্য একটু গরম মশলার গুঁড়া গরম মশলাটা দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো আমার এই তরকারিটি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো যারা কখনো এইভাবে এই রেসিপিটি খেয়ে দেখেননি অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে তো আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর এটা গরম 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 ভাতের সাথে খেতে খুবই মজার হয় আর এটা এভাবে মাখো মাখো খেতে খুবই ভালো লাগে আপনারা একবার হলেও খেয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এই রেসিপিটি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন